উরুকার বজার 30,000 টকিয়া ভকুয়া মাছ, 20,000 টকার পিঠিয়া মাছ, মহাবাহুর চিতলে ভরিছে বজার। আজি ভোগর ভোগালী বিহুর উরুকা, পরিয়ালর সত্যি মাছে মাংসরে এসাজ খোয়ার দিন। কি মাছে খাব নিশার সাজটো, রৌ, বাহু, চিতল, পিঠিয়া নে বরালি? যোরহাটর তরাজান বজারত উপলব্ধ হয়েছে বৃহৎ বৃহৎ আকারের মাছ, কেজিত 1800 টাকার 2000 টাকালে মাছের দাম, 25 কেজির 20 কেজি পর্যন্ত ওজনের মাছে ভরিছে তরাজান বজার। বজা ভাল হবো বলে আশা করছে। পিঠিয়া তো 1500-1400 এনেকে বিক্রি চিতল মাছ বেশি ডর নাই, চিতল 5 কেজি 6 কেজি 7 কেজি এনেক। চিতল গোটা 1000 টাকা, কটা নিলে 1400-1300 এনেক হবে। রৌ মাছ লোকেল আছে? লোকেল রৌ 4টা আছে ডর। কি দাম হয়েছে? 10 কেজি 12 কেজি। দাম কি একই দামে হবো, 1200 টাকা একই দামে। পিঠিয়াটো একে, কটাটো একে রেটে হোক। 1400-1400 পিঠিয়াটো 20 কেজি আছে। এইটো আড়ি মাছ এটা ললো আজি, আর উরুকার দিনটোত সকলোৱে লগে ভাগে এসাজ খায়, আর সেই এসাজ খোৱাৰ হেঁপাহে তৰাজান মাছৰ বজালে আহিলোঁ আর পুৱাই এই মাছটো কিনিছোঁ। আর সকলোকে খাম আর লগে ভাগে পৰিয়ালৰ সৈতে সকলোকে ভোগালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। তৰাজান মাছৰ বজালে আহক আর সকলোৱে নিজৰ পছন্দৰ মাছ ক্ৰয় কৰক। আর ইয়াত বিভিন্ন ধৰণৰ বাহু, চিতল, আড়ি, খৰিয়া সকলো মাছ উপলব্ধ হৈছে, কাৰণ তৰাজান মাছৰ বজাৰত এনেকুৱা ধৰণৰ নিজৰ পছন্দৰ মাছটো উপলব্ধ। সেয়ে সকলো গ্রাহক আহক, ইয়ার পর মনপছন্দর মাছটো ক্রয় করক, আর ভোগালী দিনট সকলে লগে ভাগে এসাজ খাব পাৰিব, আর ইয়ার পর মনপছন্দর মাছটো ক্রয় করক, আর সকলো রাইজলে প্রত্যেকজন অসমবাসীলৈ ভোগালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করব। এইটো 1500 টাকা। আপনি যেহেতু প্রথমজন গ্রাহক ইয়াত আহিছে, আর এই মাছটো লৈ যে কিবা অফার দিছে না আপনার? মোক কৈছে, তেওঁলোকে কৈছে তোমাক অলপ ডিসকাউন্ট দিয়া হব বলি কৈছে। মই কৈছো মই প্রথম গ্রাহক, যেতিয়া মোক ডিসকাউন্ট দিবই লাগিব কৈছো, আর তেওঁলোকে দিম বলি কৈছে, সেইকাৰণে ললো আজি।